বিশ্ব মানচিত্রে নিচের দিকের এই দেশের অবস্থান বলে অনেকেই অস্ট্রেলিয়াকে ডাকে ডাউন আন্ডার নামে। আয়তনের দিক দিয়ে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। বিশাল এই দ্বীপ দেশে আগে ছিল অস্ট্রেলীয় আদিবাসীর বসবাস। তবে 1788 সালে ব্রিটিশ অভিবাসীদের আগমন, যাদের বেশিরভাগই ছিল সাজাপ্রাপ্ত আসামি। 19 শতকের মাঝামাঝি এখানে সোনার খনির সন্ধান পাবার পর ব্রিটেনের মুক্ত মানুষরাও আসতে থাকেন অস্ট্রেলিয়ায়। সব মিলিয়ে বর্তমানে অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় 2.5 কোটি। 2 শতকের শাসনের পর এখন আদিবাসীদের সংখ্যা কমে দাঁড়িয়েছে মোট জনসংখ্যার মাত্র 3%। অবশেষে 2008 সালে অস্ট্রেলীয় সরকার আদিবাসীদের প্রতি নির্দয় আচরণের জন্য দুঃখ প্রকাশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়া ধীরে ধীরে সেদেশের শ্বেতাঙ্গ অভিবাসন নীতি থেকে সরে আসায় অন্যান্য দেশের অভিবাসীরাও আসতে থাকেন অস্ট্রেলিয়ায়। 1986 সালে শাসনতান্ত্রিকভাবে সার্বভৌম হলেও ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এখনও তাদের রাষ্ট্রপ্রধান। তবে 1999 সালের এক গণভোটে 55% জনগণ আলাদা প্রজাতন্ত্র করার বিপক্ষে রায় দেয়। কোয়ালা আর ক্যাঙ্গারু দেশ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়ার ফুটবলারদের বলা হয় সকারু। 2006 থেকে টানা 3 বার বিশ্বকাপে খেলছে অস্ট্রেলিয়া।